অলরাইট, ভিডিওর শুরুতেই আপনি যে ভিডিওটি দেখলেন ওই রকম ভিডিও এখন খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আপনি যদি ওই রকম ভিডিও এডিট করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে এন্ড পর্যন্তই দেখুন। তো ফার্স্ট আপনাকে যে কাজটি করতে হবে, অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশানটি ওপেন করতে হবে। যদি আপনার কাছে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশান আগে থেকে থাকে তো ভালো, যদি না থাকে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে এটি নিতে পারবেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। দেন অ্যালাইট মোশন ওপেন করার পর এখান থেকে নিচে দেখুন রয়েছে প্রজেক্ট অপশান, এখানে একবার ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন সবার উপরে আমার দুটি প্রজেক্ট রয়েছে, বিট মার্ক রয়েছে অ্যান্ড সাথে রয়েছে ইফেক্ট। তো এই দুটি প্রজেক্ট আপনাকে ডাউনলোড করতে হবে অ্যান্ড ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স, ওখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন। দেন ফার্স্ট এখান থেকে বিট মার্কটা আপনাকে ওপেন করতে হবে। এরপর বিট মার্ক ওপেন করলে এরকম ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাবেন সবার নিচে অডিও লেয়ার রয়েছে অ্যান্ড এখানে রয়েছে কিছু বিট মার্ক। এই বিট মার্ক অনুযায়ী আপনাকে ফটো অ্যাডজাস্ট করে অ্যাড করতে হবে। আর এখানে যদি আপনি এক্সএমএল ইম্পোর্ট করে থাকেন সেক্ষেত্রে আপনার কাছে কিন্তু এই অডিও লেয়ারটা থাকবে বাট অডিওটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো আপনাকে অডিওটা আলাদা করে অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করবেন, মি অডিওতে ক্লিক করবেন, দেন ভিউ অলে ক্লিক করে সংস থেকে এখান থেকে আপনারা অডিওটা নিয়ে নেবেন, প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো সংয়ের লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্স, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেন এখান থেকে ফটো অ্যাড করার জন্য কী করবেন, ফার্স্টে এই ফার্স্টে যে বিট মার্কটা থাকবে এখানে টাইম লাইনটা নিয়ে আসবেন। দেন এখানে নিয়ে আসার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে মিডিয়া অপশনে ক্লিক করে ভিউ অলে ক্লিক করে ফার্স্টে একটি ফটো এরকম সিলেক্ট করবেন। দেন প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন, ঠিক আছে। ভালো করে দেখবেন, মন্দির দেখবেন, কারণ এই জায়গাটা বোঝার আছে। তো অ্যাড করে নেবেন, এরকম অ্যাড করে নেওয়ার পর এখান থেকে ফটো লেয়ার সিলেক্ট করবেন। দেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন। দেন এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন, ফিল স্ক্রিন হয়ে যাবে। আরও বেশি যদি অ্যাডজাস্ট করার থাকে মুভমেন্ট ট্রান্সফর্মে গিয়ে এখান থেকে আপনি সোয়াইপ করে জায়গাটা অ্যাডজাস্ট করতে পারবেন। তিন নম্বর অপশনে ক্লিক করে সাইজটা বাড়াতে পারবেন অথবা কমাতে পারবেন। তো এটা আপনি আপনার ফটো অনুযায়ী দেখে নেবেন, ঠিক আছে। দেন ব্যাকে চলে আসবেন, দেন ফটো লেয়ার এরকম সিলেক্ট করবেন, ডান দিকের অ্যারোতে একবার ক্লিক করবেন, দেন আর একবার ক্লিক করবেন, এই বিট মার্ক পর্যন্ত টাইম লাইনটা নিয়ে আসবেন 3.01। দেন এই অপশানে ক্লিক করে দেবেন, তো এই পর্যন্ত ফটো লেয়ার চলে আসবে। এরপর কী করতে হবে, এই ফটো লেয়ারটিকে সিলেক্ট করবেন, দেন এই অপশানে ক্লিক করবেন এখানে, দেন এখান থেকে ডুপ্লিকেট লেয়ার এখানে ক্লিক করে দেবেন, তাহলে লেয়ারটি ডুপ্লিকেট হয়ে যাবে। দেন কী করবেন, আর একবার এটাকে সিলেক্ট করবেন লেয়ারটিকে, দেন এই অপশানে ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট লেয়ার আর একবার ক্লিক করে দেবেন। তো তিনটি লেয়ার আমাদের এখানে করতে হবে, ঠিক আছে, ডুপ্লিকেট করতে হবে। তো এরপর আপনাদের কী করতে হবে, সবার নিচে যে লেয়ারটি থাকবে ওটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে টাইম লাইনটা এগিয়ে নিয়ে আসবেন। এগিয়ে নিয়ে আসার পর এই বিট মার্কে নিয়ে আসবেন 4.16, এই বিট মার্কে টাইম লাইনটা নিয়ে আসবেন। দেন এই অপশানে ক্লিক করে দেবেন, তাহলে এই পর্যন্ত ফটো লেয়ারটি চলে আসবে, ঠিক আছে। তো এরকম আমাদের করতে হবে। তো এরপর আপনারা কী করবেন, এই বিট মার্কে টাইম লাইনটা নিয়ে আসবেন 4.16, এই বিট মার্কে আনার পর প্লাসে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করে ভিউ অলে ক্লিক করে অন্য একটি ফটো এরকম সিলেক্ট করবেন। দেন প্লাসে ক্লিক করে ওটা অ্যাড করে নেবেন, সো অ্যাড হয়ে যাবে। এরপর থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ফিল স্ক্রিন করে নেবেন, ডান দিকের অ্যাডতে ক্লিক করে পরের বিট মার্কে টাইম লাইন নিয়ে এক্সট্রা পার্ট কাট করে দেবেন। তো সেম প্রসেস ফলো করে এবারে এখানে যতগুলি বিট মার্ক রয়েছে প্রতিটি বিট মার্কে আপনারা বিট মার্ক অনুযায়ী ফটোগুলি একে একে অ্যাড করে নেবেন। তো ফটোগুলি আমি একে অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে। ওকে, তো এখানে আমার বিট মার্ক অনুযায়ী সমস্ত ফটো অ্যাড করা হয়ে গেছে। তো আপনারাও বিট মার্ক অনুযায়ী সমস্ত ফটো এখানে অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো এখানে দেখুন ডাবল বিট মার্ক রয়েছে কিছু কিছু জায়গায়। সো এখানে কী করবেন আপনারা, এই যে ফার্স্টে বিট মার্কটা থাকবে এই বিট মার্কটা ধরে আপনারা ফটোটা অ্যাড করবেন, ঠিক আছে, তারপরে বিট মার্ক পর্যন্ত। অ্যান্ড তারপরে দু নম্বরে যেখানে বিট মার্কটা থাকবে এটাতে কোনোরকম ফটো অ্যাড করার দরকার নেই, এটা জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য, মানে ইফেক্টটা কোথায় দিতে হবে, কোন কোন ফটোতে দিতে হবে সেগুলো বোঝানোর জন্য এগুলো এখানে ডাবল বিট মার্ক আমি এখানে দিয়ে রেখেছি, ঠিক আছে। তো এখানে আপনাদের এবার কী করতে হবে, এই ফটোগুলি অ্যাড করা হয়ে গেলে আপনাদের এই ফটোগুলিতে ইফেক্ট অ্যাড করতে হবে। অ্যান্ড ফার্স্টে যে ফটোগুলি অ্যাড করা হলো এখানে আমাদের ইফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য এখান থেকে ব্যাকে আসুন, ব্যাকে আসার পর ইফেক্টের প্রিসেটটা ওপেন করুন। ওপেন করার পর নিচের দিকে আসুন, এখানে দেখুন তিনটি ফটো লেয়ার আপনি পাচ্ছেন, ঠিক আছে। তো কী করবেন, সবার উপরে যে লেয়ারটি থাকবে এটাকে সিলেক্ট করবেন, সবার উপরেরটাকে, ঠিক আছে। দেন এই অপশানে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে কপি লেয়ারে ক্লিক করে দেবেন, লেয়ার কপি হয়ে যাবে। দেন এখান থেকে ব্যাকে আসবেন, বিট মার্ক প্রজেক্ট ওপেন করবেন। ওপেন করার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর সবার উপরে যে লেয়ারটি রয়েছে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই অপশানে এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে নিচে দেখুন রয়েছে পেস্ট স্টাইলের পাশে রয়েছে অ্যারো, তো এখানে একবার ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে
কালারের অপশানে ক্লিক করে এটা হাইড করে দেবেন। দেখুন হাইড হয়ে গেছে, এবার পেস্টে ক্লিক করে দেবেন, সেখানে এফেক্ট পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। এরপর এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পর ইফেক্টের প্রিসেট ওপেন করবেন। এবার এখানে যে দু নম্বরে যে ফটো আছে এটাকে সিলেক্ট করবেন, মাঝের লেয়ারটি, ঠিক আছে। দেন এই অপশানে ক্লিক করে কপি লেয়ারে ক্লিক করে এখান থেকে ব্যাকে আসবেন, দেন বিটমার্ক ওপেন করবেন। এবার এখান থেকে নিচের দিকে এসে এখানে মাঝের লেয়ারটিকে সিলেক্ট করে এই অপশানে ক্লিক করে এখান থেকে পেস্ট স্টাইলের পাশে অ্যারোতে ক্লিক করে কালার অপশানে ক্লিক করে হাইড করে পেস্টে ক্লিক করে দেবেন, ইফেক্ট এখানে পেস্ট হয়ে যাবে। দেন এখান থেকে ব্যাকে আসবেন, ইফেক্টের প্রিসেট ওপেন করবেন, নিচের দিকে আসবেন, সবার নিচে যে ফটো লেয়ারটি রয়েছে এটাকে সিলেক্ট করে এই অপশানে ক্লিক করে কপি লেয়ারে ক্লিক করে দেন এখান থেকে ব্যাকে আসবেন। দেন বিটমার্ক প্রজেক্ট ওপেন করে সবার নিচেই যে ফটো লেয়ারটি থাকবে এটাকে সিলেক্ট করে এই অপশানে ক্লিক করে পেস্ট স্টাইলের পাশে অ্যারোতে ক্লিক করে কালার অপশানে ক্লিক করে হাইড করে দেন এখানে পেস্টে ক্লিক করে দেবেন, ইফেক্ট এখানে পেস্ট হয়ে যাবে। দেখুন এরকম ইফেক্টটা পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। ওকে, সো দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন ইফেক্টের প্রিসেট আবার ওপেন করবেন। দেন ওপেন করার পর নিচের দিকে আসবেন, একটু এগিয়ে নিয়ে আসবেন টাইম লাইনটা, এগিয়ে নিয়ে আসার পর এখান থেকে যে এবার আপনি এখানে যে ফটো পাচ্ছেন এখানে এফেক্ট রয়েছে, তো এফেক্ট আমাদের কপি করতে হবে, তার জন্য ফটো লেয়ারটিকে সিলেক্ট করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে কপি ইফেক্টে ক্লিক করে ইফেক্ট কপি করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে আসবেন, দেন বিটমার্ক প্রজেক্ট ওপেন করে নেবেন। দেন এখান থেকে টাইম লাইনটা একটু এগিয়ে নিয়ে আসবেন, এগিয়ে নিয়ে আসার পর এখানে আমরা এই পর্যন্ত ইফেক্ট অ্যাড করেছি, ঠিক আছে। এরপর থেকে ঠিক এরপর থেকে দেখুন এগুলোতে ইফেক্ট অ্যাড করা নেই, তো এখান থেকে গুনে গুনে আপনাদের চারটি ফটোতে ইফেক্টটা অ্যাড করতে হবে। তো ফটো সিলেক্ট করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে ইফেক্ট পেস্ট করবেন। তারপরের ফটো সিলেক্ট করে এখানে আপনারা পেস্ট করে দেবেন ইফেক্ট, দেন তারপরের ফটো সিলেক্ট করে একই রকম প্রসেসে আপনারা ইফেক্টটা পেস্ট করে দেবেন। তো এরকমভাবে আপনাদের চারটি ফটোতে ইফেক্টটা পেস্ট করতে হবে। দেখুন আমার চারটি ফটোতে ইফেক্ট পেস্ট করা হয়ে গেছে, ঠিক আছে। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন ইফেক্টের প্রিসেট আবার ওপেন করবেন। এরপর এখান থেকে টাইম লাইনটা এগিয়ে নিয়ে আসবেন, এগিয়ে নিয়ে আসার পর এইটার পরে যে ফটো লেয়ারটি রয়েছে এটা, ঠিক আছে, তিন নম্বরে যেটা আছে, দেখুন তিন নম্বর এফেক্ট, তো এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে কপি ইফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে আসবেন, ঠিক আছে। কপি ইফেক্টে ক্লিক করে এখানে ব্যাকে আসবেন, দেন বিটমার্ক প্রজেক্ট আবার ওপেন করবেন আপনার, দেন এখান থেকে টাইম লাইনটা এগিয়ে নিয়ে আসবেন। সো লাস্ট আমাদের কোথায় এফেক্ট অ্যাড করা হয়েছিল, দেখুন এখানে এফেক্ট অ্যাড করা হয়েছে এই ফটোতে। তো ঠিক তার পরের ফটো যেটা থাকবে এটা, এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে ইফেক্ট পেস্ট করে দেবেন, ঠিক আছে। এরপর দেখুন এখানে রয়েছে ডাবল বিটমার্ক, ঠিক আছে। তো এই ডাবল বিটমার্কে যে ফটো অ্যাড আছে এখানে কিন্তু কোনো এই ইফেক্টটা অ্যাড করলে চলবে না, যেখানে যেখানে সিঙ্গেল বিটমার্ক রয়েছে, যেমন আমরা এখানে অ্যাড করলাম, দেখুন এই বিটমার্কটাতে এখানে দেখুন সিঙ্গেল বিটমার্ক ছিল, অ্যান্ড এই বিটমার্কে আমরা এই ফটো ছিল, এই ফটোতে আমরা ইফেক্টটা অ্যাড করেছি। সো এবার আমাদের কী করতে হবে, এগিয়ে আসতে হবে, এখানে দেখুন সিঙ্গেল বিটমার্ক রয়েছে, এখানে যে ফটো অ্যাড করা আছে এটাকে সিলেক্ট করতে হবে, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে ইফেক্ট পেস্ট করতে হবে। দেন এখানে দেখুন সিঙ্গেল বিটমার্ক, এখানে যে ফটো থাকবে এটাতে ইফেক্টটা পেস্ট করতে হবে, ঠিক আছে। যেখানে যেখানে সিঙ্গেল বিটমার্ক থাকবে সেখানে সেখানে যে ফটো আপনি অ্যাড করবেন সেই ফটোতে আপনাকে এই ইফেক্টটা পেস্ট করতে হবে, ঠিক আছে। সো এগিয়ে আসবেন, এরকম দেখে নেবেন, সো একদম শেষ পর্যন্ত এই জিনিসটা আপনার, এই কাজটা আপনার করে নেবেন একদম শেষ পর্যন্ত, যতগুলো আর কি সিঙ্গেল বিটমার্কে যতগুলো ফটো আপনি অ্যাড করবেন প্রত্যেকটা তার আপনার এফেক্টটা পেস্ট করে নেবেন, ঠিক আছে। আমি প্রত্যেকটা দেখাচ্ছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সেখান থেকে ব্যাকে আসছি আমি, ইফেক্টের প্রিসেট ওপেন করছি, ওপেন করার পর টাইম লাইন এখানে এগিয়ে নিয়ে আসছে, এগিয়ে নিয়ে আসার পর লাস্টে যে ফটো আছে এটা, এটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর ইফেক্ট অপশানে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্টে ক্লিক করে ইফেক্ট কপি করে নিতে হবে। দেন এখান থেকে বিটমার্ক প্রজেক্টটা ওপেন করতে হবে। এরপর এখান থেকে কী করতে হবে, টাইম লাইনটা এগিয়ে নিয়ে আসতে হবে। এরপর কী করতে হবে, এখানে দেখুন ডাবল বিটমার্ক রয়েছে, মানে এবারে যেখানে যেখানে আপনি ডাবল বিটমার্ক দেখতে পাবেন সেখানে যে ফটো আপনি অ্যাড করবেন সেই ফটোতে আপনাকে এফেক্টটা অ্যাড করতে হবে। দেখুন এখানে ডাবল বিটমার্ক রয়েছে, সো এখানে যে ফটো থাকবে এটাকে সিলেক্ট করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে ইফেক্ট পেস্ট করে দেবেন। এরপর টাইম লাইন এগিয়ে নিয়ে আসবেন, দেখুন এখানে ডাবল বিটমার্ক রয়েছে, সো এখানে ফটো সিলেক্ট করে এফেক্টটা এখানে পেস্ট করতে হবে, ঠিক আছে। দেন এগিয়ে আসবেন, এখানে সিলেক্ট করবেন, দেন ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে ইফেক্ট পেস্ট করে দেবেন। তো এরকম সেম প্রসেস ফলো করবেন, যেখানে যেখানে ডাবল বিটমার্ক থাকবে সেখানে সেখানে আপনার এফেক্টটা পেস্ট করে দেবেন একদম শেষ পর্যন্ত, ঠিক আছে। তো আমি দেখালাম না, ঠিক আছে। তো ভিডিওটা লম্বা হয়ে যাবে, তো আপনারা এটা অবশ্যই কিন্তু করে নেবেন। তো এরপর আপনাদের কী করতে, প্রত্যেকটা ফটোতে যখন ইফেক্ট অ্যাড করা হয়ে যাবে এখান থেকে ব্যাকে আসতে হবে, ইফেক্টের প্রিসেট ওপেন করতে হবে, ঠিক আছে। এখানে দেখুন সবার উপরে আমি তিনটি লেয়ার দিয়ে রেখেছি, এই তিনটি লেয়ার আসলে HDR লেয়ার, ঠিক আছে। তো এইগুলো অ্যাড করলে ভিডিওর কোয়ালিটি অনেকটা ভালো হয়ে যায়। তো এই তিনটি লেয়ার এখন কপি করতে হবে, তার জন্য বাঁদিকে দেখুন এখানে লেয়ারগুলি শো হচ্ছে,
তো এই জায়গাটা লং প্রেস করে হোল্ড করে এরকম তিনটাকে টাচ করে নিন, দেখুন তিনটাই সিলেক্ট হয়ে গেছে, দেখুন সিলেক্ট হয়ে গেছে। এরপর এই অপশান এখানে ক্লিক করুন, ক্লিক করার পর কপি থ্রি লেয়ার্সে ক্লিক করে দিন, দেন এখান থেকে ব্যাকে আসুন, দেন বিটমার্ক প্রজেক্ট ওপেন করুন। এরপর এখানে ফার্স্টে যে বিটমার্ক আছে এই বিটমার্কে টাইম লাইনটা রাখুন, রাখার পর এই অপশানে এখানে ক্লিক করে দিন, দেন এখান থেকে পেস্ট থ্রি লেয়ার্স অপশানে ক্লিক করে দিলে তিনটি লেয়ার একসাথে একদম শেষ পর্যন্ত এখানে পেস্ট হয়ে যাবে অ্যান্ড HDR ইফেক্ট কিন্তু আপনার ভিডিওতে চলে আসবে। দেখুন এখানে চলে এসেছে, ঠিক আছে HDR ইফেক্ট। তো এরপর আপনাদের কী করতে হবে, এই যে প্রজেক্টটা হলো এই প্রজেক্টটা ভিডিওতে এক্সপোর্ট করতে হবে, তার জন্য দেখুন ডান দিকে রয়েছে শেয়ার বাটন, এখানে একবার ক্লিক করবেন, দেন এখান থেকে ভিডিও সিলেক্ট রেখে এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন। সো গাইস এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, বাই।